পরের দিন আমি যখন পরিবারের সাথে দেখা করতে গেলাম, পরিবার অনেকটা ভীত। আমার সাথে কথায় কথায় তারা বললেন যে আমাদেরকে চাপ দেয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব বডিটাকে পুড়িয়ে দেয়া হোক, বডিটা ক্রিমেশন করে দেয়া হোক। আমরা গত পরশু এই প্রশ্ন তুলেছি, গতকাল সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে, কেন এত তাড়াহুড়ো, কি লুকোতে চান আপনারা, যে বডিটার মধ্যে এমন কি ছিল? আমি সাংবাদিক বন্ধুদেরকে বলেছি আমাদের সিপি সাহেব বিনীত গোয়েল, বিনীতের বাংলা মনে হয় বিনীতই হয়, মনে হয় বাঙালি হলে হয়তো বিনীত গোয়েল নাম হতো। তিনি এত বিনীত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করতে করতে হাওয়াই চটি অবধি চলে গেছে জীব, চেটে চেটে হাওয়াই চটিটা সাদা করে দিচ্ছেন, তিনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারছেন না। তিনি সিপি, আমাদের বাংলায় যাকে নগরপাল বলি আমরা, কলকাতার কমিশনার অফ পুলিশ। তিনি গেলেন, মৃতদেহ দেখে এলেন, মৃতদেহ দেখে এসে সাংবাদিক বন্ধুদেরকে আছে প্রথম যে বক্তব্য রাখলেন, ভালো করে সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলবেন একবার তার বক্তব্যটা দেখিয়ে দিতে। তাতে বলেছিলেন উনি, দেয়ার ইজ নো সাইন অব এক্সটার্নাল ইঞ্জুরি, কোন এক্সটার্নাল ইঞ্জুরি অর্থাৎ আঘাত, শরীরের মধ্যে কোনো আঘাত দেখতে পাননি উনি। পরে পোস্টমর্টম রিপোর্ট এলো, সেই পোস্টমর্টম রিপোর্ট আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে, তাতে বলছে 15টি এক্সটার্নাল ইঞ্জুরি আছে, 15 খানা। আপনি নগরপাল হয়ে যদি, এত বছরের পুরনো আইপিএস হয়ে যদি 15 খানা এক্সটার্নাল ইঞ্জুরি যদি দেখতে না পারেন, তাহলে আপনার নগরপাল থাকার কোনো যোগ্যতা নেই, আপনি ওই পথ থেকে অপসারিত হওয়া উচিত, আপনাকে কান ধরে ওখান থেকে নামিয়ে দেওয়া উচিত ওই পথ থেকে, অথবা আপনি মিথ্যে কথা বলেছিলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটাই ছিল যে কোনোভাবে এই ঘটনাকে বাইরে আনতে দেওয়া যাবে না, এবং তার প্রমাণ আছে, আপনারা আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, সেই জন্য বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি।